আশা করি আপনারা ভালো আছেন। আমাদের জীবনে উতরাই চড়াই লেগেই থাকে, আমাদের জীবনের উন্নতির গ্রাফ যেমন ওপর দিকে ওঠে অনেক সময় নিচের দিকে নেমে যায়, এইভাবেই আমাদের জীবন চলতে হয়। কিন্তু আমরা খেয়াল করি না এই চলার পথে ভালো মন্দ সবই কিন্তু আমাদের এই হাতের মধ্যে, এই হাতের রেখার মধ্যে আমাদের এই অবস্থান করে। আপনি নিজে যদি তার দিকে খেয়াল রাখেন তাহলে জানবেন আপনার ভাগ্য আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন। আজকে এই হাত নিয়ে আমি একটা এই ভিডিও, আমাদের হাতে কিছু চিহ্ন আমাদের জীবনে অনেক কিছু ইন্ডিকেট করে। খেয়াল রাখবেন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এই হাতের কিন্তু এই বৃহস্পতির স্থানে অবস্থান করছে, এটা হচ্ছে বৃহস্পতির স্থান। ঠিক এই আঙুলের নিচে এই অংশটা হচ্ছে বৃহস্পতির স্থান। এই বৃহস্পতির স্থানে যদি আমাদের অর্ধচন্দ্র একটা রেখা যাকে বলা হয় সুলেমানির রিং, এই সুলেমানির রিং যদি আমাদের হাতে আসে বা আপনাদের হাতে অবস্থান করে বা এটা যদি সম্পূর্ণ না হয় যদি অর্ধ আসে তাহলে কিন্তু আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। এবং জানবেন এই রিং সুলেমানির রিং যখন আমাদের হাতে অবস্থান করবে তাহলে জানবেন আমার জীবনে কোটিপতি হওয়ার সম্ভাবনা আমাদের থাকছে। এই একটা চিহ্ন আমাদের জীবনকে চেঞ্জ করতে পারে। যখন দেখবেন আমাদের হাতে এই বাধার মধ্যে দিয়ে এই এইখানে এই রিংটা এখান থেকে ঠিক আসবে, এসে এইভাবে এসে এইখানে আসবে, একে বলে সুলেমান রিং। এই একটা চিহ্ন আমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। কিন্তু অনেকের সাথে বাধা আছে কিন্তু সুলেমানের রিং তো সবার ভাগ্যে আসে না, তখন আপনি কি করবেন? কিন্তু আমাদের জীবনে প্রচুর বাধা আসছে কিন্তু আমাদের বৃহস্পতির স্থান খুব ভালো, এরকম উঁচু বৃহস্পতির স্থান, কোনো কাটাকুটি নেই, কোনো কিছু দাগ নেই, কোনো তিল নেই, কিন্তু আমাদের জীবনে প্রচুর বাধা আসে, তখন আপনি কি করবেন? আমাদের হয়তো দশজনের মধ্যে একজনের হাতে সুলেমানের রিং আছে, সে এগোচ্ছে কিন্তু আমার হাতে নেই, তাহলে আমি কি করব? এটার জন্য আপনাকে একটা সোজা উপায় বলছি, সেই উপায় আপনি মানবেন অবশ্যই দেখবেন আপনার জীবন আস্তে 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 করে পরিবর্তনশীল হচ্ছে এবং আপনার বৃহস্পতির স্থান আস্তে আস্তে করে ভালো হচ্ছে এবং আপনার আয় উন্নতি বাড়ছে, আপনার মান সম্মান যশ বাড়ছে এবং আপনার প্রভাব প্রতিপত্তি বাড়ছে, আপনার ব্যবসা ভালোভাবে এগোচ্ছে। এই নিয়মটা আপনি করবেন, দেখবেন আপনার জীবন চলার পথ আচমকা চেঞ্জ হয়ে গেছে এবং আপনি আস্তে আস্তে করে সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে পরিচয় লাভ করছেন। যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং সকলের মধ্যে শেয়ার করবে এবং জয় মা কমেন্টটা অবশ্যই করবে। তো যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং যারা আজকে ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটাকে ক্লিক করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন, যারা ইনস্টাগ্রামে দেখছেন অবশ্যই ফলো করবেন। কি করতে হবে এর জন্য? আপনারা যাদের জীবনে আস্তে আস্তে করে গ্রাফ নিচের দিকে নামছে তারা মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার এরকম একটা তাগা নেবেন, লাল এবং হলুদ তাগা, সেই তাগাটা মধ্যে সাতখানা গিট বাঁধবেন। প্রত্যেকবার যখন গিট বাঁধবেন তখন এই মন্ত্রটাকে বলবেন, ওং জল জল লক্ষাই ক্রিং হোং স্ত্রিং রিং ফট, বলবেন গিটটা বাঁধবেন, সাতখানা গিট বাঁধবেন এবং সাতবার এই মন্ত্রটা বলবেন। ঠিক এরকম লাল এবং হলুদ একটু তাগা নেবেন, নিয়ে সাতবার গিট বাঁধবেন এবং মন্ত্রটা বলবেন, বলে একটা পাত্রের মধ্যে তামার কাসর বা আপনার পেতল পাত্র বা আপনার পাথর বাটি নেবেন, তার মধ্যে একটুখানি কাঁচা দুধ, একটুখানি বেলপাতা এবং একটুখানি কুমকুম দিয়ে দেবেন, দিয়ে ওটাকে চুবিয়ে রাখবেন, 15 মিনিট চুবিয়ে রাখবেন কোনো ভালো জায়গায় ঠাকুরের আসনে বা বাড়ির কোনো উত্তর দিক বা পূর্ব দিকে এরকম জায়গায় রাখবেন। রেখে তারপরে ওই মন্ত্রটা ওই দ্রব্যের মধ্যে যার মধ্যে তাগাটা আছে যখন থাকবে 15 মিনিট পরে ওই মন্ত্রটা 308 বার বলবেন, বলে ওই তাগাটাকে তুলবেন, তুলে গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে আপনি পরে নেবেন, দেখবেন আপনার জীবন আস্তে আস্তে করে চেঞ্জ হচ্ছে। আবার পরের মাসে ঠিক এক মাস পর
সপ্তাহের প্রথম বৃহস্পতিবার ঠিক ওইভাবে আপনি আবার নতুন তাগা আনবেন, তেগে ওইভাবে ঠিক একই ক্রিয়ার মাধ্যমে করে আবার ধারণ করবেন, আগের তাগাটাকে কোনো নদীতে ভাসিয়ে দেবেন। টানা 3-4 মাস করে দেখুন, দেখবেন আপনার হাতে সুলেমান রিং না থাকলেও আপনি জীবনে অনেক প্রতিষ্ঠিত হবেন এবং আপনার সমস্ত বাধা কাটবেন। করে দেখুন পরীক্ষিত সত্য, কীরকম ফল পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই জয় মা বলবেন। উপকার পেলে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।